ওকে, সো এখন আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি বডি ওয়ালটার কথা চিন্তা করি, অ্যাকচুয়ালি বডি ওয়ালটা ছিল সাপোজ এইরকম। এখন এই যে বডি ওয়ালটা, এই বডি ওয়ালটার ভিতরে অ্যাকচুয়ালি পেরিটোনিয়ামটা থাকার কথা ছিল এইরকম। এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল ভিউতে, আমি যদি একজনকে যদি ক্রস সেকশন করি, মানে যদি ক্রস সেকশন করি তখন যেটা দেখতে পারবো, তার ট্রান্সভার্স সেকশন যদি করি। এখন একজনকে যদি আমি সেজিটাল সেকশন করি তখন যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এই সেজিটাল সেকশনে তার যে বডি ওয়ালটা থাকবে, তার বডি ওয়ালটা থাকবে হচ্ছে এইরকম। একজন মানুষের বডি ওয়ালটা থাকবে হচ্ছে এইরকম সেজিটাল সেকশনে, তাই না? সো মোটামুটি এইরকম থাকবে। এবং সেজিটাল সেকশনের ক্ষেত্রে আমি যদি খেয়াল করি, তখন সেজিটাল সেকশনের ক্ষেত্রে যদি আমি তার পেরিটোনিয়ামটা দেখাতে চাই, তখন সেজিটাল সেকশনের ক্ষেত্রে তার পেরিটোনিয়ামটা হচ্ছে ঠিক এরকম, এরকম ভাবে, এরকম ভাবে তার এটা হচ্ছে পেরিটোনিয়ামটা, সাপোজ এটা হচ্ছে পেরিটোনিয়াম। এখন আমরা সেজিটাল সেকশন থেকে দেখবো যে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ডিসপোজিশনটা কিভাবে ঘটে। সো ভার্টিক্যাল ডিসপোজিশন যদি দেখতে চাই, আমি খেয়াল করো জাস্ট এইদিকে জাস্ট কয়েকটা কথা বলতেছি, ভার্টিক্যাল ডিসপোজিশনের জন্য কি কি আসে সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সভার্স কুলন এইদিক থেকে সাসপেন্ড করবে, অর্থাৎ এইদিকে এটাকে পুশ করবে, এটাকে পুশ করে এইদিকে আসবে। ট্রান্সভার্স কুলনের পরে যেটা আসবে সেটা হচ্ছে, আমরা যদি ট্রান্সভার্স কুলনের পরে আমি ধরতে পারি হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টাইন আসবে। তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইনের হচ্ছে তোমার ওই জেজুনাম আছে, ইলিয়াম আছে, এগুলো আসবে। এবং যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সভার্স কুলন, তারপরে হচ্ছে আমাদের যেই সিগময়েড কুলন, এগুলো আসবে। সো ইন কেস অফ এটা যদি তোমার ট্রান্সভার্স কুলনের ক্ষেত্রে হয়, যদি ট্রান্সভার্স কুলনের এটা পুরাটাই এই এটা থাকবে না, এটা ইয়া হবে, বাট আমি জাস্ট একটু বেসিক দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে এইটা যদি বডি ওয়াল হয়, এটা যদি আমার বডি ওয়াল হয়, এবং এই দিক থেকে আমাদের যে পেরিটোনিয়ামটা ছিল পিছন থেকে, অর্থাৎ পিছন থেকে আমাদের পেরিটোনিয়ামটা যেটা ছিল, সেই পেরিটোনিয়ামটাকে যদি আমাদের কুলন যদি, সাপোজ আমাদের ট্রান্সভার্স কুলন যদি দেয়, তখন এই যে সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কুলন এদিকে আসলো, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কুলন এদিকে আসলো, ট্রান্সভার্স কুলনটা এদিকে আসলো, আমি জাস্ট সেজিটাল সেকশনে দেখাচ্ছি। যদি এই এই বরাবর যায়, এই বরাবর যদি এটা যায়, তখন এই যে এটা যেটা নাম হবে, সো এই এই যে এটার নাম হবে হচ্ছে তোমার মেসোকুলন। খেয়াল করো মেসো কুলন, কি বলছিলাম যে এই যে এই যে ইয়াটা, এই যে যে পেরিটোনিয়ামটা, এই পেরিটোনিয়ামকে পুশ করে ঢুকে, সো যখন পুশ করে তখন এইদিকে এইরকম ভাবে দুইটা ফোল্ড এটাকে আটকে রাখার চেষ্টা করে, সো এটার নাম হচ্ছে ট্রান্সভার্স মেসো কুলন। সো আমরা যখন নিচের দিকে চেষ্টা করি, নিচের দিকে যখন একটা ইয়া নামবে, এটা কি বলে যে নিচের দিকে যখন তোমার ট্রান্সভার্স কুলনের পরে যদি আমি ইয়ার কথা চিন্তা করি, স্মল ইন্টেস্টাইনের কথা চিন্তা করি, তো স্মল ইন্টেস্টাইনের কথা যখন চিন্তা করবো, তখন এই যে স্মল ইন্টেস্টাইন গুলো, এই যে স্মল ইন্টেস্টাইনের অনেকগুলো যদি আমি চিন্তা করি, স্মল ইন্টেস্টাইনটা জাস্ট আমি এই কালি দিয়ে দেখাচ্ছি, জাস্ট স্মল ইন্টেস্টাইন এইভাবে আসলো, এবং এই স্মল ইন্টেস্টাইন গুলো যেভাবে আসলো, এই স্মল ইন্টেস্টাইন গুলো ওইগুলোকে পুশ করে আসলো। সো স্মল ইন্টেস্টাইন গুলোর ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে, স্মল ইন্টেস্টাইন যখন পুশ করলো, তখন এই যে বাইলামিনার যে ফোল্ড, তখন এটার নাম হচ্ছে তোমার মেসেন্টারি। তার মানে কি বললাম, তার মানে হচ্ছে ধরে নাও যে আমি যদি একটা টিপিক্যাল ভিউ যদি ধরি, যে এই যে যখন পেরিটোনিয়ামটা ছিল, এই পেরিটোনিয়ামটাকে যখন আমাদের ট্রান্সভার্স কুলন যখন এয়া দিচ্ছে, পুশ করে ভিতরে আসছে, তখন এই যে এই ট্রান্সভার্স কুলনটাকে পিছন থেকে সাসপেন্ড যেটা করে রাখতেছে, বা লেমিনের ফোর যেটা দেখতে পারতেছি, তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স মেসো কুলন। যদিও এটা শুধুমাত্র এই পেরিটোনিয়াম দ্বারা গঠিত হবে না, আমরা সামনে একটু এটা নিয়ে ডিসকাস করবো, সো এটা নিয়ে জাস্ট আমি নামগুলো মুখস্থ করার ইয়া করতেছি। সো আমরা যদি এইটার কথা চিন্তা করি, যখন ইন্টেস্টাইন গুলোতে যখন এইগুলো যখন সাসপেন্ড করে রাখবে, ইন্টেস্টাইন গুলোতে যখন তারা পেরিটোনিয়ামকে ইয়া করে আসবে, পুশ করে আসবে, সো এই যে তখন এগুলোর নাম হবে মেসেন্টারি। এবং আমরা যদি চিন্তা করি এরপরের জিনিসটা, যদি চিন্তা করি যে এরপরের কুলনের ক্ষেত্রে যেটা হবে, মানে সিগময়েড কুলন বা এগুলোর ক্ষেত্রে, তখন সেটার নাম হচ্ছে তোমার আচ্ছা সেটা আপাতত বাদ দিই, সো আমি জাস্ট এই পর্যন্ত থাকি, তখন সেটার নাম হচ্ছে মেসেন্টারি, আর সেটার নাম হচ্ছে মেসো কুলন। ওকে, সো আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করবো এই যে অ্যাকচুয়ালি এই এই ট্রান্সভার্স মেসো কুলন বা এগুলো অ্যাকচুয়ালি কীভাবে হয় এবং ভার্টিক্যাল ডিসপোজিশনটা কীভাবে ঘটতেছে। আমি যেটা থেকে আসবো সেটা হচ্ছে, আমি লেজার মোমেন্টাম থেকে আসার চেষ্টা করবো। সো আমি যদি লেজার মোমেন্টাম থেকে আসার চেষ্টা করি, তো এই ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, লেজার মোমেন্টাম থেকে যদি আসার চেষ্টা করি, ঠিক লেজার মোমেন্টামটা নিয়ে আমি যদি চিন্তা করি, ওকে, সো দেখো খেয়াল করো, ওকে, সো এটা হচ্ছে সাপোজ লেজার মোমেন্টামের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে এই এদিকে স্টমাক, এদিকে আমাদের স্টমাক, সরি এদিকে আমাদের লিভার, সেজিটাল সেকশন করলাম, এবং এদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এদিকে হচ্ছে লিভার, যদি এটা লিভার হবে না, আচ্ছা ওকে এইটাই ধরে নাও লিভার, ধরো এটা লিভার, ওকে। সো আমরা যদি দেখি, আমরা যদি দেখি যে আমাদের যে লেজার মোমেন্টামটা, সেই লেজার মোমেন্টামটা আসছে অ্যাকচুয়ালি আমাদের লিভার থেকে, তাই না? লিভার দিয়ে আমাদের
যে স্টমাক ছিল সেই স্টমাকটাকে সংযুক্ত করছি, মানে আমি এই জায়গায় আমাদের স্টমাকটাকে দেওয়ার চেষ্টা করতেছি, এই জায়গায় স্টমাকটাকে দিব, এই জায়গায় স্টমাক, সাপোজ এই যে এরকম রুগী রুগী এই দিলাম স্টমাক, এটা হচ্ছে স্টমাক, ওকে। দেন এই যে এটা এটা হচ্ছে আমাদের মেসু কোলন, সরি এটা হচ্ছে আমাদের কোলন, জাস্ট এই দিকে দিলাম কোলন, দিকে দিলাম কোলন, ওকে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা ফিটাল লাইফ থেকে, এটা হচ্ছে ফিটাল লাইফ, ফিটাল লাইফ, ফিটাল লাইফ, সো আমরা ফিটাল লাইফ থেকে যাওয়ার চেষ্টা করবো, ফিটাল লাইফ এটা কিরকম থাকে, আমাদের যে লেজার ওমেন্টামটা সেটা কিরকম ভাবে আসে, এবং আমরা তারপরে অ্যাডাল্ট লাইফে যাবো, বাট ফিটাল লাইফে অ্যাডাল্ট লাইফে যাওয়ার আগে আগে ফিটাল লাইফের প্রসেসটা দেখাবো। সো ফিটাল লাইফে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা জানি যে আমাদের যে যে লেজার ওমেন্টাম, সেই লেজার ওমেন্টামটা হচ্ছে এই জায়গা থেকে, মানে লেজার ওমেন্টামটা যদি কথা চিন্তা করি, লেজার ওমেন্টামটা হচ্ছে এরকম একটা ফোল্ড, তাই না? সো এরকম ফোল্ডটা যেটা করে সেটা হচ্ছে এইরকমটা যখন এইদিকে যখন আমাদের স্টমাকে আসে, তখন স্টমাকে আসার পরে এই স্টমাকের যে এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস আছে, এই স্টমাকের এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেসকে সে ইয়া করে কাভার করে, এবং কাভার করার পরে সে এই বরাবর আসে। সো এই যে এই এন্টিরিয়ার লেয়ারটা, এই এন্টিরিয়ার লেয়ারটা স্টমাকে এটা কাভার করার পরে আমাদের এই যে এইদিকে যে আমাদের ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন গুলো আছে, এই স্মল ইন্টেস্টাইন কে কভার করে, স্মল ইন্টেস্টাইনটাকে অ্যাকচুয়ালি এইভাবে কভার করে না, সে এইভাবে যায়। সো সে যখন এইভাবে যায় তখন আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে সে এইভাবে যাওয়ার পরে সে আমাদের যে এই যে এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে আমাদের যেই কুলন, ট্রান্সভার্স কুলন। সো এই ট্রান্সভার্স কুলনের উপর দিয়ে যায়, এবং ট্রান্সভার্স কুলনের উপর দিয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সভার্স কুলনের উপর দিয়ে যাওয়ার পরে এদিকে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থাকে, এদিকে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থাকে, এদিকে হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। সো এই প্যানক্রিয়াসের এই এন্টিরিয়র বর্ডার পর্যন্ত যায়, এবং তারপরে সে আবার এই ইয়ার দিকে, অর্থাৎ এটা কি বলে যে আমাদের এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য কুলন। সো এই এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য কুলনের এদিকে যেটা করে সেটা হচ্ছে এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য কুলনের এই বরাবর ফিরে আসে, আসার পরে এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য কোলনকে আবার এরকম ভাবে পুরাটাকে ঘিরে, মানে পুরাটাকে কাভার করে, পুরোটাকে কাভার করার পরে সে আবার এই বরাবর যায়। এবং এই যে এখন যে এই এখন যে এই যে বাইলামিনার যে ফোরটা উৎপন্ন হলো, বাইলামিনার যে ফোরটা উৎপন্ন হলো সেটাকে আমরা বলতেছি প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকোলন। আমি এটা যদি নাম দিই সেটার নাম হচ্ছে প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকোলন। এই যে এই বাইলামিনার ফোর্ট, এই যে এই বাইলামিনার ফোর্ট যেটা সেটা হচ্ছে প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকোলন, ওকে। সো তারপরে যেটা হয় সেটা হচ্ছে সো এটাকে নাম দিচ্ছি প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকোলন, জাস্ট নামটা দেখাই জাস্ট শর্টে লিখছি প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকোলন। সো যেটা হয় সেটা হচ্ছে এটার পরে এটা আবার আসে এরকম ভাবে, এটা এরকম ভাবে থাকে, যেহেতু এটা আমাদের জাস্ট পেরিটোনিয়াম। সো এই পেরিটোনিয়ামটাকে এই জায়গায় আবার আমাদের যেই আমাদের অন্যান্য যে ইয়াগুলো আছে সেগুলো পুশ করে, এবং পুশ করার পরে এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এটা যদি হয় এটা ছিল আমাদের ট্রান্সভার্স কুলন, সাপোজ এটাকে ধরো একটা স্মল ইন্টেস্টাইনের একটু একটু পার্ট, সো স্মল ইন্টেস্টাইনের পার্টটাকে এরকম ভাবে যায়, ওকে ওকে। জাস্ট আগের অংশটা আমি দেখাইলাম, বাট আমি দেখাচ্ছি যে আমাদের ওই যে লেজার ওমেন্টাম, সেই লেজার ওমেন্টামের এই যে এন্টিরিয়র একটা পার্ট, সরি হ্যাঁ এন্টিরিয়র একটা পার্ট ছিল, একটা পোস্টিরিয়র পার্ট ছিল ধরতে পারো, বা একটা পার্ট আরেকটা পার্ট, বা এন্টিরিয়র লেয়ার পোস্টিরিয়র লেয়ার। সো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রথমে এন্টিরিয়র লেয়ার অফ দ্য ট্রান্সভার্স, এন্টিরিয়র লেয়ার অফ দি কি মানে লেজার ওমেন্টাম জাস্ট কাভার দি এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস, এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দি স্টমাক, দেন ইট ফোর্স, দেন ইট গোজ ডাউনওয়ার্ডস অ্যান্ড দেন ইট ফোর্স, অ্যান্ড দেন আফটার ইট গোজ টু দি এন্টিরিয়র এন্টিরিয়র বর্ডার অফ দি প্যানক্রিয়াস, অ্যান্ড দেন এগেইন এগেইন ইট কভার্স দি আমাদের ট্রান্সভার্স কুলন। দেন এটাকে বলা হচ্ছে প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকোলন। সো এখন যেটা হবে সেটা হচ্ছে আমি যদি এরপর নিয়ে চিন্তা করি যে পোস্টিরিয়র লেয়ারটা যেটা হলো, পোস্টিরিয়র লেয়ারটা যদি নিয়ে চিন্তা করি, পোস্টিরিয়র লেয়ারটা হচ্ছে এই বরাবর আসার পরে, এই বরাবর আসার পরে আমাদের যে স্টমাকের আগেটা ছিল এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস, এটা হচ্ছে পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেস। সো এই স্টমাকের পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেসকে ইয়া করার পরে সে এই জায়গায় আরেকটা এরকম ভাবে ফোল্ড করে। সো আর একটা এরকম ভাবে ফোল্ড করার পরে সে যেটা করে সেটা হচ্ছে এই বরাবর সে যায়, এবং এই বরাবর অ্যাকচুয়ালি এটা এই বরাবর যায়। সো এই এই জায়গায় আমি আলোচনা করতেছি না, আমি জাস্ট এই জায়গায় যদি দেখার চিন্তা করি তখন দেখবো যে
এই যে এইদিকে একটা চার লেয়ারের একটা চারটা লেয়ারের একটা অংশ গঠিত হয়েছে, এবং এই চারটা লেয়ারের যে অংশ বা একটা লেয়ার গঠিত হয়েছে এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রেটার ওমেন্টাম। সো এটার নাম হচ্ছে গ্রেটার ওমেন্টাম, আমি এটার নাম দিচ্ছি গ্রেটার ওমেন্টাম। সো এই গ্রেটার ওমেন্টামের ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, গ্রেটার ওমেন্টাম, গ্রেটার গ্রেটার ওমেন্টাম, এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। সো কি দেখলাম সেটা হচ্ছে যে এই যে মানে যখন আমাদের যখন ফিটাল লাইফে থাকে, ফিটাল লাইফে অ্যান্টিরিয়র লেয়ারটা এভাবে আসে, পোস্টেরিয়র লেয়ারটা এভাবে আসে, এবং তাদের যে এটা থাকে সেটা হচ্ছে এটা গ্রেটার মোমেন্টাম তৈরি করে। এবং আমরা যদি গ্রেটার মোমেন্টাম দিকে চিন্তা করি সেটা হচ্ছে এটা হচ্ছে এটা গ্রেটার মোমেন্টাম চারটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। এবং এটাকে যদি ফার্স্ট ধরি আমরা একটা জিনিস যদি দেখতে পারি যে অ্যাকচুয়ালি এইটাই কন্টিনিউশন হচ্ছে ফোর্থ লেয়ার, তার মানে ফার্স্ট লেয়ার কন্টিনিউ করা হচ্ছে আমাদের ফোর্থ লেয়ারের সাথে। এই যে মাঝখানে যে সেকেন্ড লেয়ার আছে সেই সেকেন্ড লেয়ার কন্টিনিউশন করতেছে হচ্ছে আমাদের থার্ড লেয়ারের সাথে, সেকেন্ড লেয়ার কন্টিনিউশন করতেছে থার্ড লেয়ারের সাথে, এবং এইটা সেকেন্ড লেয়ার কন্টিনিউশন এবার এবার গেল। এবং এই যে ফার্স্ট লেয়ারটা যেটা ছিল, ফার্স্ট লেয়ারটা কন্টিনিউ হয়ে ফোর্থ লেয়ার হলো, এবং আলটিমেটলি এই ফোর্থ লেয়ারটা যেটা হলো সেটা হচ্ছে ফোর্থ লেয়ারটা প্রাইমারি ট্রান্সভার্স মেসোকলন তৈরি করলো। শুধুমাত্র প্রাইমারি ট্রান্সভার্স মেসোকলনই না, সেটা যেটা করলো সেটা হচ্ছে সেটা আমাদের যে কোলনটা ছিল সেই কোলনটাকে কাভার করলো। অর্থাৎ সেই কোলনটাকে কাভার করার পরে সে হ্যাঁ প্রাইমারি ট্রান্সভার্স মেসোকলন উৎপন্ন করলো, তারপরে সে আবার আসলো এবং এই দিকে আবার সে এয়া হিসেবে থাকলো, অর্থাৎ মেসেন্টারি হিসেবে এইদিকে সে। এটা হচ্ছে আমাদের সাপোজ আপার লেয়ার অফ দ্য মেসেন্টারি, এটাকে বলা হচ্ছে মেসেন্টারি। আগে বলছিলাম যে যখন এটা যখন স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে হবে তখন সেটার নাম হচ্ছে মেসেন্টারি। সো এই যে মেসেন্টারির একটা লেয়ার তৈরি করলো, এই যে মেসেন্টারির একটা লেয়ার তৈরি করার পরে, মেসেন্টারির একটা লেয়ার তৈরি করার পরে সে আবার এই স্মল ইন্টেস্টাইনকে ঢাকার পরে সে আবার ফিরে আসলো, সেটা হচ্ছে লোয়ার লেয়ার অফ দ্য মেসেন্টারি। ক্লিয়ার? সো আমি যদি এই লেজার ওমেন্টামের এন্ট্রিয়র লেয়ারটা নিয়ে চিন্তা করি, ফিটাল লাইফ, ইন কেস অফ ফিটাল লাইফ এই এন্ট্রিয়র লেয়ারটা কি হয় বা এন্ট্রিয়র লেয়ারটার কি কি ডিসপোজিশন ঘটে, কি কি পজিশন সে পাল্টায় ফেলে, সেটা যদি আমরা দেখি তখন হচ্ছে এটা লিভার থেকে আসে, লিভার থেকে আসার পরে স্টমাকের এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেসকে কভার করে, এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেসকে কভার করার পরে সেটা আস্তে আস্তে নিচে নামে, কিসের উপরে দিয়ে নিচে নামে, একটু অনেক ইন্টেস্টাইন আছে, সো ইন্টেস্টাইনের দিয়ে নিচে নামার পরে সে এই বরাবর যায় এবং প্যানক্রিয়াসের এন্টিরিয়র বর্ডার পর্যন্ত যাওয়ার পরে সে আবার আমাদের যে ট্রান্সভার্স কোলন ছিল সেইটাকে সেটাকে কভার করে, এবং সেটাকে কভার করার পরে সে আবার আমাদের যে ইয়া ছিল পেনক্রিয়াস ছিল সেই পেনক্রিয়াসের এন্ট্রি বর্ডার পর্যন্ত আবার ফিরে যায়, এবং তারপরে সে আবার মেসেন্টারির কি করে কন্টিনিউশনের মাধ্যমে মেসেন্টারির এন্ট্রিয়র লেয়ার, সরি আপার লেয়ার তৈরি করে আর একটা হচ্ছে লোয়ার লেয়ার তৈরি করে মেসেন্টারি। ক্লিয়ার? সো এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে যে যে এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এইটা হচ্ছে ফিটাল লাইফ, আমি ব্যাপারটা দেখাচ্ছি যে ফিটাল লাইফ এটা করতেছে, বাট অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাডাল্ট লাইফে চলে যাবো তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডাল্ট লাইফে এই যে আমাদের যে এই লেয়ারটা আছে এটা হচ্ছে আমাদের ফোর্থ লেয়ার, এটা হচ্ছে আমাদের হ্যাঁ সরি হ্যাঁ এটা হচ্ছে ফোর্থ লেয়ার, ফোর্থ লেয়ার হিসেবে আসছে, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকুলনের একটা লেয়ার। সো এই যে প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসোকুলনের এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা আর এই যে লেয়ার, তারপর হচ্ছে এই যে ফোর্থ লেয়ার, তারপর হচ্ছে এই যে সেকেন্ড লেয়ার, এইগুলো হচ্ছে মানে একসাথে ফিউজ হয়ে যায় বা জাইগোসিস এর মাধ্যমে এগুলো ডিসএপিয়ার ঘটে। সো জাইগোসিস এর মাধ্যমে যখন এগুলো ডিসএপিয়ার ঘটে তখন আলটিমেটলি যে ব্যাপারটা ঘটে সেটা সেটা চিত্র আমি আগে দেখাচ্ছি। জাস্ট এই জায়গায় এই পজিশনটা থাকবে না, অর্থাৎ এইগুলো থাকবে না, আমি জাস্ট এই জায়গায় একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এই জায়গায় এই এই পর্যন্ত এগুলো থাকবে না, জাস্ট এইগুলো ডিসএপিয়ার হয়ে যাবে। এগুলো যদি ডিসএপিয়ার হয়ে যায় তখন যে ব্যাপারটা ঘটতেছে জাস্ট এই যে এই যেটা, অর্থাৎ কি বলবো যে ফোর্থ লেয়ার অফ দি মানে ফোর্থ লেয়ার যেটা ছিল এই ফোর্থ লেয়ার আর হচ্ছে এই যে আমার এই প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসিকুলনের যে আপার লেয়ারটা ছিল এই দুইটা লেয়ার একসাথে ডিসিপিয়ার ঘটে। যদি এটা ডিসিপিয়ার ঘটে তখন আলটিমেটলি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমি জাস্ট এই জায়গায় দেখানোর চেষ্টা করি, তারপরে অবশ্য ক্লিয়ার করে দেখাবো। ব্যাপারটা হচ্ছে ঠিক এইটা যদি কন্টিনিউশন ধরি তখন হচ্ছে এই যে ফোর্থ লেয়ারটা আমাদের প্রাইমেটিভ ট্রান্সভার্স মেসিকুলন গঠন করে না, তখন কিন্তু সে এইভাবে যায়, অর্থাৎ এই যে দেখো জাস্ট ইমাজিন করো এই অংশটা নাই, ইমাজিন করো জাস্ট ইমাজিন করো আগে কিন্তু এটা ছিল, এটা এই এবার আবার এইভাবে আসছিল, বাট তুমি যখন এইভাবে চিন্তা করবে তখন ব্যাপারটা এইভাবে সে চলে গেছে, অর্থাৎ উপরের এই অংশটা নাই। ক্লিয়ার? এবং এই অংশটা যে গঠন করবে সেটা হচ্ছে এই থার্ড লেয়ারটা নিচে নামে পড়বে, ওটা থার্ড লেয়ারটা এই জায়গায় আসা পড়বে। সো থার্ড লেয়ারটা যখন এই জায়গায় আসা পড়বে তখন আলটিমেটলি আমাদের ট্রান্সভার্স মেসোকোলনের কিন্তু এই দুইটা লেয়ারের একটা কিন্তু হচ্ছে তোমার এই থার্ড লেয়ার আর একটা কিন্তু হচ্ছে এই যে ফোর্থ লেয়ার। কিন্তু যখন ফিটাল লাইফ, ফিটাল লাইফে কিন্তু দুইটাই ফোর্থ লেয়ার, খেয়াল করো এই যে আসলো ফোর্থ লেয়ার হিসেবে গেলো, বাট এটা যখন ডিসিপিয়ার হয়ে যাবে তখন এটা নিচে নেমে যাবে, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এটার একটা হবে থার্ড লেয়ার, একটা হবে ফোর্থ লেয়ার। সো এরপরে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে আমি জাস্ট একটু অ্যাডাল্ট লাইফের ব্যাপারটা দেখাবো। সো অ্যাডাল্ট লাইফে যদি আমরা যাই খেয়াল করো, সো অ্যাডাল্ট লাইফে যেটা দেখবো সেটা হচ্ছে
আমরা অ্যাডাল্ট লাইফের চিত্রটা আঁকার চেষ্টা করি। সো অ্যাডাল্ট লাইফে যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে সাপোজ আমাদের স্টমাক, সরি হ্যাঁ এটা হচ্ছে স্টমাক। সো এই যে এটা হচ্ছে স্টমাক, ওকে। তো স্টমাকের পরে এই জায়গায় হচ্ছে আমাদের এই যে আমাদের যে ইয়াটা ছিল মানে ট্রান্সভার্স কুলন, তারপর হচ্ছে নিচেটা হচ্ছে স্মল গাট, তারপর হচ্ছে সিগময়েড কুলন, এটা হচ্ছে স্মল গাট, স্মল গাট, এটা হচ্ছে সিগময়েড কুলন। তার মানে এটা কি বললাম, এটা হচ্ছে স্টমাক, এটা হচ্ছে স্টমাক, 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 দেন এটা হচ্ছে ট্রান্সভার্স কুলন, কুলন থাকুক একটা এস লিখে তাহলে তো হয়, হচ্ছে এস স্টমাক কুলন স্মল গাট, আর এটা হচ্ছে তোমার সিগময়েড কুলন, এস সি, আচ্ছা ছোট করে লিখছি, তারপর আমরা এমনি এমনি বুঝে নিতে পারবো যে উপরেটা উপরে স্টমাক থাকে, তারপরে হচ্ছে ট্রান্সভার্স কুলন, তারপরে হচ্ছে আমাদের যে ইয়া স্মল গাট, তারপর হচ্ছে আমাদের সিগময়েড কুলন, এটা বুঝে নিতে অসুবিধা হবে না। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যখন এই যে লেয়ার গুলো খেয়াল করো, যখন লেয়ার গুলো আসবে এই যে যখন এন্ট্রি লেয়ারটা আসবে, লেজার ওমেন্টাম এন্ট্রি লেয়ারটা আসবে, সো এই এন্ট্রি লেয়ার যখন আসবে তখন সে এরকম ভাবে আমাদের স্টমাককে ইয়া করলো, তাই না? তো স্টমাকে যখন এইরকম ভাবে করলো তখন সে এরকম ভাবে গেল, এবং এরকম ভাবে যাওয়ার পরে সে আগে যেটা করতো সেটা হচ্ছে আগে সে এরকম ভাবে যাওয়ার পরে খেয়াল করো, আগে সে এরকম ভাবে যাওয়ার পরে কিন্তু এইভাবে গিয়ে পেনক্রিয়াস, এদিকে ছিল পেনক্রিয়াস, আমাদের এদিকে হচ্ছে পেনক্রিয়াস, সো এইদিকে যাওয়ার পরে সে পেনক্রিয়াসের এন্ট্রির বর্ডার দিয়ে গিয়ে আবার ফিরে আসতো। সো এখন সে যেটা করে সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু ফিউজ হয়ে যায় সো সে এইভাবে চলে যায়, আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই যে এখন সে পেনক্রিয়াসের আবার এন্ট্রি বর্ডারে যায় বা পেনক্রিয়াসের ইনফিরিয়ার সার্ফেসে যায় যেটাতে যাক। সো এইটা হচ্ছে এটা, এবং এই যে যে এটা ছিল আমাদের যে আমি আগেই দেখাচ্ছি যে আমাদের যে থার্ড লেয়ারটা ছিল ওই থার্ড লেয়ারটা এখন নিচে নেমে যায়। সো এই থার্ড লেয়ারটা এটা ওকে, সো এই যে এইটা এইটা এখন এরকম ভাবে গঠন করে, এবং এইরকম ভাবে গিয়ে এরকম ভাবে গঠন করে। সো এদিকে হচ্ছে আমাদের লিভার থাকবে, এদিকে লিভার, এই লিভার এদিকে এদিকে থাকবে। সো এটা নিয়ে চিন্তা করতেছি, জাস্ট এই দিকে তোমার একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে খেয়াল করো দেখো এই যে এটা হচ্ছে এখন গ্রেটার ওমেন্টাম, তাই না? এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম, এটা হচ্ছে লেজার ওমেন্টাম, আর এদিকে যে ট্রান্সভার্স মেসোকুলনটা ছিল এই ট্রান্সভার্স মেসোকুলন কিন্তু এখন দুটো অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে থার্ড পার্ট মানে থার্ড লেয়ার বা থার্ড পার্ট যেটাই বলো মানে থার্ড পার্ট, আর একটা হচ্ছে এই যে এই ফোর্থ পার্ট দ্বারা গঠিত, বুঝা গেছে ব্যাপারটা ট্রান্সভার্স মেসোকুলন আর এর ব্যাপারটা। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ফোর্থ লেয়ারটা, ফোর্থ লেয়ারের কন্টিনিউশনের ক্ষেত্রে যেটা বলছিলাম, ফোর্থ লেয়ারের কন্টিনিউশন যখন এরকম ভাবে সাসপেন্ড করবে যখন স্মল গাটকে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার মেসেন্টারি, আর এটা যখন আসার পরে এটা যখন সাসপেন্ড করবে আমাদের সিগময়েড কোলনকে, তখন এটার নাম বলতেছি আমরা সিগময়েড মেসোকোলন, ক্লিয়ার? সিগময়েড মেসোকোলন। সো এগুলো ছিল হচ্ছে তোমার যে আমাদের ইভেন আমরা যদি এন্ট্রি লেয়ারটা চিন্তা করি, আমাদের যেই এন্ট্রি লেয়ারটা ছিল আমাদের যে দেহের মানে সরি হ্যাঁ একটা সেজিটাল সেকশন আমি দেখাইছিলাম, সেই এন্ট্রি লেয়ারটা থাকে হচ্ছে এইভাবে। সো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই যে এই দিকে খেয়াল করো, এই যে এই দিকে এই দিকটাতে, এই দিকটাতে একটা পুরোটা একটা স্যাকের মতো অংশ সৃষ্টি করছে, এবং এটাকে বলা হচ্ছে আমাদের গ্রেটার স্যাক, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে গ্রেটার স্যাক, গ্রেটার স্যাক। এবং এই যে স্টমাকের পিছনে আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে স্টমাকের পিছনে এই যে এই জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে লেজার স্যাক, এবং এই স্টমাক, এই লেজার স্যাক এবং গ্রেটার স্যাক যে ছিদ্রটা দ্বারা ইয়া সেটাকে বলা হচ্ছিল অমেন্টাম, সেটাকে বলা হচ্ছে সাপোজ এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে অমেন্টাম, ক্লিয়ার? তার মানে একটা হচ্ছে গ্রেটার স্যাক, হয়ে গেল লেজার স্যাক, এবং এই যে এই লেজার স্যাক এবং গ্রেটার স্যাক যেটা দ্বারা সংযুক্ত সেটা হচ্ছে লেজার ওমেন্টাম, ক্লিয়ার? সো আমরা এরপর যেটা চলে যাবো সেটা হচ্ছে আমি এখন দেখানোর চেষ্টা করব যে এই যে লেজার স্যাকের, আমরা যদি দেখি যে লেজার স্যাকের একটি বাউন্ডারি কি, লেজার স্যাকের বাউন্ডারিটা যদি আমরা দেখার চেষ্টা করি, তো লেজার স্যাকের বাউন্ডারির ক্ষেত্রে আমি বলবো যে লেজার স্যাকের হচ্ছে দুইটা ওয়াল আছে, আমরা যদি খেয়াল করি একটা হচ্ছে এন্টিরিয়র ওয়াল আর একটা হচ্ছে পোস্টিরিয়র ওয়াল। সো এই এন্টিরিয়র ওয়ালের ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড যদি আমরা চিন্তা করি, আমি এই জায়গায় জাস্ট একটু এটা সংযুক্ত করে নিই, জাস্ট এটা ধরো যে লিভার, এটা লিভার এই জায়গায় এরকমভাবে আছে, এরকমভাবে আছে, সো এই যে লিভার, সো এটা যদি চিন্তা করি, সো এই এন্টিরিয়র আমি যদি দেখি যে আমাদের এই যে লেজার স্যাক, খেয়াল করো এই যে লেজার স্যাকের যদি আমি এন্টিরিয়র ওয়াল দেখি, এন্টিরিয়র ওয়াল কীভাবে ফর্ম হয় তখন যেটা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লিভারের কর্ডেট লুপ। সো এই যে কর্ডেট লুপের খেয়াল করো, এই যে এটা হচ্ছে এই যে পিছনের অংশটা, এই যে পিছনেরটা, সো
এই কর্ডেড পেরিটোনিয়াম কাভারিং কর্ডেড লুপ এন্ড কর্ডেড প্রসেস অফ দ্য লিভার। এই যে লিভারের কর্ডেড লুপটাকে কাভারিং করলো, কাভারিং করার পরে আসলো, খেয়াল করো। এখন এই যে স্টমাকের পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেসকে যে ঢাকলো, পোস্টিরিয়র স্টমাকের পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেস যে সে কভার করলো, তখন তার নাম বলতেছি আমরা ওমেন্টাম, সরি সরি সরি, এই যে এই অংশে, এই অংশটাতে, এই অংশটা আমরা তার নাম বলতেছি ওমেন্টাম। এই দুটাকে অর্থাৎ একটা হচ্ছে এন্টিরিয়র লেয়ার, একটা হচ্ছে এন্টিরিয়র লেয়ার, একটা হচ্ছে পোস্টিরিয়র লেয়ার। তার মানে এই পুরাটা হচ্ছে, এই এই পুরাটার কথা চিন্তা করো, এই পুরাটার কি কি সেটা তুমি বলতে থাকো। একটা হচ্ছে কি পেরিটোনিয়াম কাভারিং দ্য কর্ডেড লুপ অফ দ্য লিভার, দেন হচ্ছে যেটা সেটা হচ্ছে পোস্টিরিয়র লেয়ার অফ দ্য লেজার ওমেন্টাম। এটা যেহেতু লেজার ওমেন্টাম ছিল, পোস্টিরিয়র লেয়ার অফ দ্য লেজার ওমেন্টাম, দেন যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এই যে স্টমাককে যেটা কাভারিং করলো, সো এটাকে আমরা নাম দিতেছি পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম, এটা অবশ্যই একটা পেরিটোনিয়াম। সো পেরিটোনিয়াম কাভারিং দি পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেস অফ দ্য স্টমাক, দেন পেরিটোনিয়াম কাভারিং দ্য পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেস অফ দ্য স্টমাক, দেন এই যে এই জায়গায় আসার পরে, এই জায়গায় আসার পর কিন্তু সে ওই গ্রেটার মোমেন্টামের পার্ট হয়ে গেলো। দ্যাট মিনস এই গ্রেটার মোমেন্টামের কিন্তু এটা আবার কি, সরি, হ্যাঁ হ্যাঁ, গ্রেটার মোমেন্টামের পার্ট হলো। তখন এটাকে আমি বলতেছি যে দি সেকেন্ড লেয়ার, এটা খেয়াল করো, এটা ছিল ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। দ্যাট মিনস এই যে এই অংশটা হচ্ছে দি সেকেন্ড লেয়ার অফ দ্য গ্রেটার মোমেন্টাম। তার মানে কি বলো, তার মানে আমি যদি এন্টিরিয়র ওয়াল অফ দ্য, মানে আমি যদি বাউন্ডারি অফ দ্য লেদার সেকের কথা চিন্তা করি, সো এই বাউন্ডারি অফ দ্য লেদার সেকের যদি আমি এন্টিরিয়র ওয়াল নিয়ে চিন্তা করি, আমি জাস্ট এন্টিরিয়র ওয়াল আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা স্যাক, এটা হচ্ছে এন্টিরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টিরিয়র ওয়াল। সো এন্টিরিয়র ওয়াল কিভাবে ফর্ম হয় খেয়াল করো, পেরিটোনিয়াম কাভারিং দি কর্ডেড লুপ অফ দ্য অ্যান্ড কর্ডেড প্রসেস অফ দ্য লিভার, দেন আসলো যখন এটা এটারই একটাই কন্টিনিউশন, যখন এই জায়গায় আসলো তখন আমরা বলতেছি কি, এই জায়গায় আসার পরে তাকে বলতেছি আমরা পোস্টিরিয়র লেয়ার অফ দ্য লেজার মোমেন্টাম। যখন এই জায়গায় আসতো তখন আমরা বলতেছি পোস্টিরিয়র পেরিটোনিয়াম কাভারিং দ্য পোস্টিরিয়র ইনফিরিয়র সার্ফেস অফ দ্য স্টমাক, দেন যখন স্টমাক থেকে যখন সে নিচে নেমে আসলো তখন এটা হলো একটা গ্রেটার মোমেন্টামের পার্ট হয়ে গেলো। গ্রেটার মোমেন্টামের এটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। দ্যাট মিনস এই সেকেন্ড পার্ট অফ দ্য কি গ্রেটার মোমেন্টাম। এবং আমরা যদি পোস্টিরিয়র ওয়াল নিয়ে চিন্তা করি, পোস্টিরিয়র ওয়াল যদি নিয়ে চিন্তা করি, তখন দেখবো যে পোস্টিরিয়র ওয়ালে খেয়াল করো এই যে পোস্টিরিয়র ওয়ালটা, পোস্টিরিয়র ওয়ালটা যদি আমি নিচে থেকে আসার চিন্তা করি, সো নিচে থেকে যখন আসবো তখন দেখবো যে খেয়াল করো নিচে থেকে যদি আসি তখন দেখবো যে এই যে এই জায়গায়, আমি যদি এই জায়গায় চিন্তা করি তখন দেখবো যে এই যে থার্ড লেয়ার, এটা হচ্ছে থার্ড লেয়ার আমাদের। খেয়াল করো এই যে ফার্স্ট, সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, এই যে হচ্ছে ফোর্থ, দ্যাট মিনস এটা হচ্ছে থার্ড লেয়ার। দ্যাট মিনস এই যে থার্ড লেয়ার অফ দি কি মানে গ্রেটার মোমেন্টাম, মানে থার্ড লেয়ার অফ দি গ্রেটার মোমেন্টাম। তারপরে হচ্ছে এই যে এই জায়গায় যখন আসলো এটা হচ্ছে কোলন। সো এখন এই যে এই থার্ড লেয়ারটাই এই কোলনটাকে কাভার দিচ্ছে, তাই না? সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে পেরিটোনিয়াম কাভারিং দ্য এন্টিরিয়র, এটা খেয়াল করো এই যে এন্টিরিয়র, এন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য সার্ফেস অফ ট্রান্সভার্স কোলন। তারপরে আমরা যদি উপরের দিকে ওঠার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এই পার্টে যখন চলে আসবে, সে এই পার্টে যখন থাকবে তখন তখন সে হচ্ছে এই যে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেসোকোলনের সে একটা পার্ট। খেয়াল করো আমি কি বলছিলাম যে এই দুইটা ফোল্ড মিলে যেটা ঘটতে হয়েছে সেটা নাম হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। এবং যখন ফিটাল লাইফ ছিল তখন যে ট্রান্সভার্স মেসোকোলন এই এইটাই ফর্ম করছিল, ফোর্থ লেয়ারটাই এই দুইটা মানে দুইটা ফর্ম করছিল। বাট এখন যেহেতু অ্যাডাল্ট লাইফে একটা থার্ড লেয়ার ফর্ম করে, একটা হচ্ছে ফোর্থ লেয়ার ফর্ম করে ট্রান্সভার্স মেসোকোলনের। সো এই যে ট্রান্সভার্স মেসোকোলনের এই যে এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার। সো আমরা যদি পোস্টিরিয়র ইয়াতে ছিলাম, অলে ছিলাম, সো এটা হচ্ছে কি যে পেরিটোনিয়াম কাভারিং দ্য ইন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য ট্রান্সভার্স কোলন অ্যান্ড আপার লেয়ার অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন। এটা হচ্ছে আপার লেয়ার অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন, এটা হচ্ছে লোয়ার লেয়ার অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন। সো আপার লেয়ার অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন, আমরা যখন উপরে উঠবো তখন হচ্ছে পেরিটোনিয়াম কাভারিং দ্য ইন্টিরিয়র সুপিরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য পেনক্রিয়াস। তারপর এই জায়গায় আরো কিছু ভেসেলস আছে, পার্ট অফ দ্য সুপ্রা রেনাল গ্র্যান্ড, এদিকে আমাদের কিডনি যদি দিই, কিডনির উপর এদিকে সুপ্রা রেনাল গ্র্যান্ড আছে, তো পেরিটোনিয়াম কাভার দ্য সুপ্রা রেনাল গ্র্যান্ড। তারপর হচ্ছে অ্যান্ড দ্য লেফট কিডনি অ্যান্ড স্প্লেনিক অ্যান্ড সিলিক ভেসেলস অ্যান্ড এই পর্যন্তই, অ্যান্ড আন্ডার সার্ফেস অফ দ্য ডায়াফ্রাম, এদিকে ডায়াফ্রাম আছে, পেরিটোনিয়াম এদিকে যেহেতু ডায়াফ্রাম আছে, সো এই ডায়াফ্রামটাকে কভার করা হচ্ছে এই পেরিটোনিয়াম, সো এটা বলতে পারো। সো আমি যদি আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি যে আমাদের পোস্টিরিয়র ওয়াল আর এন্টিরিয়র লেয়ার, মানে লেজার সেকের পোস্টিরিয়র ওয়াল আর এন্টিরিয়র ওয়াল কিভাবে ফর্ম হয়, তখন আমরা যেটা আমি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করো, এই যে যখন এই এই বরাবর ছিল, এটা আমি নিচটা দেখানোর চেষ্টা করি, ওকে নিচটা দেখানোর চেষ্টা করি, এখন নিচটা দেখে আমরা খুব ভালোভাবে বুঝবো। সো নিচটা যদি আমরা দেখি ব্যাপারটা হচ্ছে কি রকম, ওকে 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 এখন খেয়াল করো আমরা নিচের ব্যাপারটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি, আগে অবশ্যই নিচে দেখলে বুঝবো না, বাট এখন আমরা নিচে দেখলে খুব ভালোভাবে বুঝবো। ঠিক এই জায়গায় যদি আমরা যাই, খেয়াল করো এই যে লিভারকে